নারায়ণগঞ্জের ভাড়া বাসায় ওঠার এক মাস পেরোতেই লাশ মিলল রবিউল আয়েশা দম্পতির। একই সঙ্গে স্বামী স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানান, গত 1 আগস্ট স্বামী স্ত্রী পরিচয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার ওই বাড়ির পঞ্চম তলায় 2 রুমের একটি ফ্ল্যাট ভাড়া নেন রবিউল ও আয়েশা সিদ্দিকা দম্পতি। শনিবার বিকেলে তাদের ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা বাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে মেঝেতে পাশাপাশি পড়ে থাকা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে পাওয়া যায় একটি চিরকুট। পরে ময়নাতদন্তের জন্য তাদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আমি বাবা ওই যে কাজ করি না, কাজে গো না ইয়া ওই যে এক বেড়া ভাড়া লই গেছে মাস্টার ঘরের পাশের, তো হে যাইয়ে কয় ভাই এরম ঘেরা নাই তেস। পরে পুলিশ আসছে, আইসা দরজা খুলছে, খোলার পরে ভিতরে ডিকা দেখে দুইজন মারা গেছে। চিরকুট পাওয়ায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা হলেও ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের প্রাথমিক ধারণা যে এটি হয়তো প্রাথমিকভাবে কোনো সুইসাইডের ঘটনা হতে পারে, হয়তো কোনো বিষপান বা এই জাতীয় কোনো মাধ্যমে তা হয়েছে। তারপর এই বিষয়টি সমস্ত তদন্ত শেষেই জানা যাবে যে আসলে মৃত্যুর সঠিক কারণটা কি। বান্দরবান জেলার সনাতন ধর্মাবলম্বী অনিল দাসের মেয়ে লাকি দাস গত 14 জুন ইসলাম ধর্ম গ্রহণের পর আয়েশা সিদ্দিকা নাম ধারণ করেন। পরে নীলফামারী জেলার আবু তালেবের ছেলে রবিউল ইসলামের সঙ্গে বিয়ে হয় তার। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।